আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবন কখনো থেমে থাকে না, এটা যেমন ঠিক, হারানো সময়গুলোকে কখনো ফিরে আসবে না এটাও সত্য। তাই প্রতিদিন প্রতিটা মুহূর্তে কেমন করে পার করছি সে ব্যাপারে খেয়াল রাখা উচিত। নিজের কথাবার্তা আচরণকে অনেক সূক্ষ্মভাবে নজর করা উচিত। কেউ যেন আমাকে কোনো আচরণে কষ্ট না পেল, নিজের কষ্ট আর পেরেশানিকে যেন আমরা বড় মনে না করি। আমরা অনুভব করি যে অন্যকে যাতে আমরা কষ্ট না দিই, আর যদি দিয়েও ফেলি তাহলে অনুতপ্ত হওয়া। আপনার আচরণের মাধ্যমে ওই মানুষকে আরও পরিবর্তন করা। আমরা খুব সহজে একে অন্যকে কষ্ট দিয়ে ফেলি, কখনো বুঝতে গিয়ে, কখনো রাগ ঝাড়তে গিয়ে, কখনো বা বুঝতে ব্যর্থ হয়ে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে সুন্দরভাবে কথা বলা, কষ্ট পেয়েও অভিমান না রেখে ভুলে গিয়ে কাউকে আপন মনে করা, ক্ষমা করে দেওয়া অনেক মূল্যবান এক আমল, যা সবাই পারে না, কিন্তু পারাটা খুব দরকারি, অন্তত নিজের জন্য, নিজের দুনিয়ার চেয়ে বেশি আখিরাতের জন্য। আসলে সুন্দর আখলাক অনেক দামি এক নিয়ামত, যা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চেয়ে নেওয়া যায়। আমি যার সাথে কথা বলছি তার মনে হবে সে আমার সবচেয়ে বেশি আপন, এতটা সুন্দর করে কথা বলতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুণটা কীভাবে অন্য মানুষ আপন মনে করে নিয়েছে সেভাবে উপলব্ধ করা, সেটা আমি নিজের মধ্যে আনতে পেরেছি কিনা সেইভাবে চিন্তা করা এবং সেই অনুযায়ী পথ চলা। তাই আমাদের উচিত নিজের আখলাককে পরিবর্তন করা, সংশোধন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তাফিক দান করুক।